হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই চ্যানেলের আরও একটা নতুন বাংলা প্রসারণী। তো গাইস, বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল ও ধামাকাদার লেভেল হতে চলেছে। তো গাইস, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চাইছিলে আমাদের এ মাসের এলাইট পাসটা কি ডিসকাউন্টে পাবো এবং সেটা আমরা কোন ইভেন্টের মাধ্যমে পাবো। এছাড়া অনেকজন জানতে চাইছিলে আমাদের এ মাসের মিষ্টি সব কি আসতে চলেছে না অন্য কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে। তো গাইস, সেই বিষয়ে কিন্তু ফুল ডিটেলস আমার হাতে চলে এসেছে যে আপকামিং সময়ে আমাদের কোন ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে সেটা তোমাদের ফুল ডিটেলসে ক্লিয়ার করতে চলেছি এবং কখন আসবে সেটাও তোমাদের ক্লিয়ার করে দেবো। এছাড়াও যেসব বন্ধুরা 2GB বা 3GB মোবাইলে গেমটা খেলো তাদের জন্য কিন্তু খুশির খবর আসতে চলেছে। তোমরা যাতে কম জিবি র্যামের মোবাইলে গেমটা ভালোভাবে খেলতে পারো তোমাদের জন্য কিন্তু ফ্রি ফায়ার লাইট আনতে চলেছে। তো সেই বিষয়ে ফুল ডিটেলস তোমাদের ক্লিয়ার করতে চলেছি। এছাড়াও আমাদের নেক্সট পসিবল ডায়মন্ড রয়্যালে, এছাড়াও আমাদের নেক্সট র্যাঙ্ক টোকেনের বান্ডিল কি হতে চলেছে সেটাও কিন্তু তোমাদের ক্লিয়ার করতে চলেছি। তো গাইস, বুঝতে পারছো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লেভেলে হতে চলেছে। তো গাইস, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ বা মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। ওকে, তো গাইস প্রথমেই তোমাদের একটা আপডেট মিলিয়ে দেওয়ার পালা, যেটা তোমাদের দিয়েছিলাম যে এই চ্যানেলে কতটা অথেন্টিক আপডেট দেওয়া হয়। তোমরা যারা প্রত্যেক দিনে ভিডিও ফলো করো তোমরা নিশ্চয়ই জেনেই গেছো, যারা নতুন আছে তাদের জন্য কিন্তু একবার বলে দিতে হয়। তো গাইস, তোমাদের জানিয়ে দিয়েছিলাম আমাদের ইভো এমভরনটা কিন্তু বিডি সার্ভারের জন্য 21 তারিখ আসতে চলেছে। তো গাইস, তোমরা দেখতে পেয়ে গেছো কিন্তু আমাদের 21 তারিখে কিন্তু এসছে, মানে বুঝতেই পারছো কতটা অথেন্টিক আপডেট ও ডেট তোমাদের দিয়েছিলাম। তো গাইস, এছাড়া তোমাদের আজকে যে আপডেটগুলো দেবো সেগুলো কিন্তু আমাদের অথেন্টিক আপডেটই দিতে চলেছি। তো গাইস, ভিডিও কিন্তু সব একটা করে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এ ধরনের সঠিক খবর পাওয়ার জন্য। তো গাইস, আজকের প্রথম আপডেটে চলে আসছি আমাদের নেক্সট র্যাঙ্ক টোকেনের বান্ডিল হিসেবে কি দেখতে পেতে চলেছি। তো গাইস, তোমরা এখন স্ক্রিনের পরে দেখতেই পাচ্ছ যে বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেক্সট পসিবল র্যাঙ্ক টোকেনের বান্ডিল কিন্তু এইটাই দেখতে পেতে চলেছি, এমন কিন্তু আপডেট পাওয়া গেছে। তো গাইস, বান্ডিলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তো গাইস, বান্ডিলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে। এরপরে চলে আসছি নেক্সট পসিবল আমাদের ডায়মন্ড রয়্যাল হিসেবে কি দেখতে পেতে চলেছি। তো গাইস, এখন তোমরা স্ক্রিনের পরে দেখতে পাচ্ছ যে ফিমেলের বান্ডিলটা সেটা কিন্তু আমাদের নেক্সট পসিবল ডায়মন্ড রয়্যালের বান্ডিল কিন্তু হতে চলেছে আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভার জন্য। তো গাইস, সেটা কিন্তু পসিবল কনফার্ম নয়। এরপরে চলে আসছি নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিকে। তো গাইস, তোমরা অনেকেই আছো যারা কিন্তু 2GB বা 3GB মোবাইলে গেমটা প্লে করো, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় ল্যাগ করার কারণে। তো গাইস, তোমাদের সুবিধার্থে কিন্তু ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার লাইট কিন্তু আনতে চলেছে, দেখতেই পাচ্ছ তার লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, ওপি লেভেলের করেছে লোগোটা। তো গাইস, তার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রি ফায়ার লাইটের আইকনটা তোমরা দেখতে পাচ্ছ, এরকম ধরনের আইকন কিন্তু হতে চলেছে, যেটা কিন্তু গুগল প্লে স্টোরে তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে, যেটা কিন্তু 300 MB মধ্যে হতে চলেছে। ও ভাই সাহেব, ওপি লেভেলের আপডেট আনতে চলেছে। তাই যাদের মোবাইলে র্যামের প্রবলেম তারা কিন্তু খুব সহজেই এটা ডাউনলোড করে কিন্তু খুব সহজেই গেম প্লে করতে পারবে, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, ল্যাগের প্রবলেম হবে না। আশা করছি আপকামিং আমাদের যে আপডেট আসবে সেই আপডেটে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো। তো গাইস, তোমরা কত জিবি মোবাইলে গেম প্লে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু এরপর চলে আসছি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে। তো গাইস, তোমরা অনেকেই কমেন্ট করছো আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট কি হতে চলেছে বিডি সার্ভারের জন্য। তো গাইস, তোমাদের জানি না কি আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট কিন্তু ইভো M4N থিমের উপর হতে চলেছে, যেখানে কিন্তু তোমরা ইভো M4N থিমের উপর একটা ব্যাকপ্যাকের স্কিন, এছাড়াও কিন্তু একটা লুটবক্সের স্কিন নিয়ে কিন্তু এই টপ আপ ইভেন্ট দেখা পেতে পারো। তো গাইস, গ্লোবাল স্কিন কিন্তু আসবে না, গ্লোবাল স্কিন কিন্তু অলরেডি চলে এসেছে, যেখানে কিন্তু 500 ডায়মন্ড খরচা করলেই তোমরা কিন্তু গ্লোবাল স্কিনটা কিন্তু পেয়ে যাচ্ছ। তো গাইস, যারা কোনো জানো না তারা কিন্তু 500 ডায়মন্ড গেমেতে যে কোনো ইভেন্টটা খরচা করলেই কিন্তু তোমরা এই গ্লোবাল স্কিনটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু বিডি সার্ভারের জন্য অনলি। আমাদের এই টপ আপ ইভেন্টটা চলে যাওয়ার পরে কিন্তু নেক্সট আরও একটা টপ আপ ইভেন্ট দেখা পেতে চলেছি, যেটা কিন্তু আমাদের বুয়া থিমের উপরে হতে চলেছে। তো গাইস, দেখতেই পাচ্ছ 100 ডায়মন্ড টপ আপে কিন্তু একটা ব্যাকপ্যাকের স্কিন এরকম ধরনের, এছাড়াও কিন্তু 300 ডায়মন্ড টপ আপে কিন্তু বুয়া থিমের উপর মানে পোটেন্সিয়াল থিমের উপরে কিন্তু এই গ্লোবাল স্কিনটা কিন্তু একটা টপ আপ ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো, ঠিক আছে। তো গাইস, তোমরা অনেকেই কোশ্চেন করেছো আমাদের বুয়া থিমটা চলে যাওয়ার পরে কোন ইভেন্টটা আসবে, তোমাদের জানি রাখি আমাদের বুয়া থিমটা চলে যাওয়ার পরে কিন্তু আমাদের গেমের ভেতরে কিন্তু হ্যালোইন ইভেন্ট চালু হয়ে যাবে, ঠিক আছে। হ্যালোইন ইভেন্ট চালু হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা সেখান থেকে অনেক কিছু আইটেম ফ্রি পাবে, যেটা এই ভিডিওতে বলা সম্ভব না। এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, নেক্সট ভিডিওতে তোমাদের ফুল ডিটেলসে কিন্তু আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। এছাড়াও তোমরা একটা বিষয়ে অনেকজন কমেন্ট করছিলে যে আমাদের বিডি সার্ভারের জন্য কি জম্বি স্যামুরাই বান্ডিলটা রিটার্ন করবে। তো গাইস, এই বিষয়ে কিন্তু কোনো কনফার্ম আপডেট নেই, তবে কিন্তু একটা লিক্স পাওয়া গেছে আমাদের বিডি সার্ভারের জন্য কিন্তু জম্বি স্যামুরাই বান্ডিলটা কিন্তু আবার রিটার্ন করতে চলেছে এরকম ধরনের ইভেন্টের মাধ্যমে। তো গাইস, আমাদের যখন হ্যালোইন ইভেন্ট চলবে তখন কিন্তু এরকম এই বান্ডিলটা আমাদের রিটার্ন করতে চলেছে এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো গাইস, এই বিষয়ে যদি কোনো কনফার্ম আপডেট পাওয়া যায় আমাদের কবে রিটার্ন করছে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো। তো গাইস, তোমরা যারা নিতে চাইছো ডায়মন্ড কিন্তু গোছাই রাখো, বেশি দিন কিন্তু হাতে টাইম নেই আমাদের, কিন্তু কিছুদিনের ভেতরেই কিন্তু হ্যালোইন ইভেন্ট চালু হয়ে যাবে, ঠিক আছে। তো গাইস, এরপরে চলে আসছি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে। তো গাইস, তোমরা স্ক্রিনের পরে দেখতেই পাচ্ছ আমাদের পার্পেল সেট বান্ডিল কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে আমাদের বাইরের সার্ভারগুলোতে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু
এই ইভেন্টের মাধ্যমে দিয়েছে, মানে মোকো স্টোরের মাধ্যমে দিয়েছে। আপকামিং সময়ে কিন্তু আমরা ইন্ডিয়া ও বাংলাদেশ বোথ সার্ভারের জন্য কিন্তু আবারও দেখা পেতে চলেছি আমাদের এই মোকো স্টোরটা, যেখানে কিন্তু রয়েছে পার্পেল সেট বান্ডিল ছাড়া আরও এক্সট্রা অনেক কিছু আইটেম কিন্তু দেওয়া হয়েছে। তো গাইস এটা কিন্তু আমাদের ফেভারিট হুইল, নাহলে মোকো স্টোরে কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি। ঠিক আছে, এরপরে চলে আসি নেক্সট আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিকে। আমাদের কিন্তু পুরনো ইনকিউবেটর কিন্তু রিটার্ন করতে চলেছে। তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ নতুন একটা কিন্তু ইনকিউবেটরের বান্ডিল, আমাদের সাফারি রিওর থিমের উপরে কিন্তু এই ইনকিউবেটরটা, যেখানে কিন্তু চার চারখানা এই থিমের উপরে বান্ডিল কিন্তু রয়েছে, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও কিন্তু সেম থিমে আমাদের কিন্তু ইউএমপির একটা স্কিন আছে, মানে ইনকিউবেটর আছে, দেখতেই পাচ্ছ চার চারখানা স্কিন, যেগুলো কিন্তু বাইরের প্রত্যেকটা সার্ভারে একবার করে রিটার্ন দেওয়া হয়, শুধুমাত্র আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে বাদ আছে। আশা করছি আমরা খুব শীঘ্রই কিন্তু দেখা পেতে চলেছি 3-in-1 ইনকিউবেটর, কিন্তু তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেলে যে চার চারখানা স্কিন। এরপর তোমাদের দেখাচ্ছি দেখা একটা নতুন বান্ডিল ইনকিউবেটর, সব থেকে আমার ওপিও অসাধারণ লেভেলে লাগে। তো গাইস দেখতেই পাচ্ছ চোখে ফায়ারিং টাইপকে অ্যানিমেশনটা তো ব্যাপক ও জোশ লেভেলে লাগে। তো গাইস এই ইনকিউবেটরটা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কোনোদিন এসেছিল কিনা আমার জানা নেই, তবে প্রত্যেকটা সার্ভারে কিন্তু দিদা হয়েছে শুধুমাত্র ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভার ব্যতীত। তো গাইস দেখতেই পাচ্ছ জেহেরো জোশ লেভেল। তো গাইস এই ইনকিউবেটর বান্ডিলে যেটা টপ আছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভার আছে, তোমাদের আগেই দেখেছি। খুব শীঘ্রই কিন্তু আমরা এই ইনকিউবেটরের বান্ডিলগুলোর মধ্যে থেকে আমরা একখানা ইনকিউবেটর কিন্তু দেখা পেতে চলেছি। এটাও কিন্তু চান্স পাওয়া যাচ্ছে আমাদের বিডি সার্ভারের জন্য, কিন্তু গোল্ডেন সেটের ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, এরপরে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি ক্লিয়ার করে দিই, যেটা কিন্তু তোমরা অনেকদিন ধরে জানতে চাইছো যে আমাদের ব্ল্যাক টি শার্টটা কি আর রিটার্ন আসবে না। অনেকদিন তো হয়ে গেল, আমাদের ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কবে রিটার্ন করবে সেটা যদি বলে দাও। তো গাইস বাইরের সার্ভারে অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ লাগ রয়্যালের মাধ্যমে দিদা হয়েছে এবং অন্যান্য সার্ভারে কিন্তু ফেরুল মাধ্যমে দেওয়া হচ্ছে। আপকামিং সময়ে কিছুদিনের ভেতরে কিন্তু আমরা এটাও দেখতে পেয়ে যাবো। তো গাইস বুঝতেই পারছ মানে পুরনো জিনিস কিন্তু রিটার্ন দেওয়া শুরু হয়েছে, মানে বাইরের সার্ভারে প্রথম দিচ্ছে, তারপর কিন্তু আমরা ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের জন্য দেখতে পেয়ে যাবো। এর কাছে গাইস এরপরে চলে আসছে আজকের ফাইনাল আপডেটে দেখে, মানে আমাদের কোন ডিসকাউন্ট ইভেন্ট আসবে এবং সেখানে আমরা ইলাইট পাঁচটা ডিসকাউন্টে দেখতে পাবো কিনা। তো গাইস তার আগে যদি ভিডিও এখন পর্যন্ত দেখলে, ভিডিও যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেল যদি প্রথমবারের জন্য থাকে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এই ধরনের নিত্য নতুন আপডেট খবরও সঠিক ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন টপিকে চলে আসি। তো গাইস বিগত কিছুদিন ধরে কিন্তু তোমরা অনেকজনই কমেন্ট করছো আমাদের ডিসকাউন্ট ইভেন্টে জানার জন্য। তো গাইস এই ভিডিও তোমাদের কিন্তু ফুল ডিটেইলস ক্লিয়ার করতে চলেছে, ভিডিও কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো গাইস আপকামিং সময়ে কিন্তু আমাদের নতুন একটা মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে, যেটা কিন্তু আমাদের বুইয়া থিমের উপরে হতে চলেছে। তো গাইস অনেকজন বলবে তাহলে আমাদের বিডি সার্ভারে তো বুইয়া থিমটা চলে এসেছে, তাহলে কিন্তু আমরা এই মিষ্টি সব দেখতে পাবো। তো গাইস সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, রুকো যারা সাবর করো। তো গাইস এই মিষ্টি সব ইভেন্টটা কী কী দেখা যাবে, তো গাইস দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা নতুন বান্ডিল দেখতে পাচ্ছ, এটা কিন্তু মেল ও ফিমেল উভয়ই পড়তে পারবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু দেখতেই পাচ্ছ একটা লো লিমোট দেখা যাচ্ছে। ঠিক আছে, এছাড়াও আমরা মেন মেন আইটেম হিসাবে দেখতে পাচ্ছ একটা গ্লোয়াল স্কিন দেখা পেতে চলেছি। ঠিক আছে, এই মিষ্টি সব ইভেন্টে এছাড়াও দেখতে পাচ্ছ একটা কাটানা স্কিন রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের ড্রেমন গ্রিপিন থিন, মানে হচ্ছে আমাদের ইভো ফেমাস থিমের উপরে গ্লোয়াল স্কিনটা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু ইভো টোকেনও কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে কিন্তু আমরা সুইচ করে চলে যাবো নেক্সট পার্টের দিকে। তো গাইস দেখতেই পাচ্ছ আরও একটা কিন্তু নতুন বান্ডিল বুইয়া থিমের উপরে, যেটা কিন্তু মেল ফিমেল উভয় ক্ষেত্রেই পড়া যাবে। তো গাইস বান্ডিলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, এটা কিন্তু বুইয়া থিমের উপরে। এছাড়াও কিন্তু অনেক আইটেম দেওয়া হয়েছে যেগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাবে। তো গাইস অলরেডি কিন্তু আমাদের বাইরের সমস্ত সার্ভারেই কিন্তু চলে এসেছে, আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভার ব্যতীত সমস্ত সার্ভারেই কিন্তু মিষ্টি সব দিদা হয়েছে। এরপর তোমাদের কোশ্চেন হচ্ছে তাহলে এটা কিন্তু আমাদের বিডি সার্ভার বা ইন্ডিয়া সার্ভার জন্য আসবে। তো গাইস টুইস্টটা কিন্তু এখানেই। তো গাইস আমাদের কিন্তু ইভেন্ট কিন্তু শিডিউল চেঞ্জ করা দেওয়া হয়েছে। তো গাইস আমাদের বিডি সার্ভারের জন্য মিষ্টি সব আসার কথা থাকলো, আমাদের কিন্তু ইভেন্ট শিডিউলে এখন কিন্তু রিঅ্যাক্সেসে জানা যাচ্ছে যে আমাদের নাকি লাকি হুইল আসতে চলেছে বিডি সার্ভারের জন্য। ঠিক আছে, এবং মিষ্টি সবটা কিন্তু সিঙ্গাপুর সার্ভারের জন্য দেওয়া হচ্ছে। তো গাইস আমাদের তাহলে লাকি হুইলটা কীরকম হবে, তো গাইস তোমাদের সেটাও রিভিউ করে দিই। তো গাইস আমাদের ডেটা মাইনটা কিন্তু ফ্রি অ্যাক্সেস পেয়ে গেছে, আমাদের মিষ্টি সবে যে যে আইটেমগুলো তোমরা দেখলে সেম আইটেমই রয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ বান্ডিলগুলো কিন্তু সেমই রয়েছে। এছাড়াও কিন্তু নিত্য নতুন অনেক আইটেম তোমরা দেখতে পাবে, যেগুলো কিন্তু তোমরা স্ক্রিন আউট পরে দেখতে পাচ্ছ। আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম যে আমাদের বিডি সার্ভারের জন্য লাকি হুইল এবং সিঙ্গাপুর সার্ভারের জন্য মিষ্টি সব আইটেমগুলো কিন্তু সেমই থাকছে, দু একটা আইটেম কিন্তু চেঞ্জ হবে। তো গাইস এখানে বিগ কোশ্চেন হচ্ছে আমরা কি ইলাইট পাঁচটা ডিসকাউন্টে পাবো কিনা। তো গাইস আমাদের ডেটা মাইনরা কিন্তু প্রি অ্যাক্সেস পেয়ে গেছে যে আমরা এই লাকি হুইল ইভেন্টে কিন্তু ইলাইট পাসে দেখা পেয়ে যাবো। আর যদি না পাই গেজি না কিছু চেঞ্জ করে ইভেন্টে, তাহলে কিন্তু চিন্তার কিছু কারণ নেই, আমরা কিন্তু মাসের শেষের দিকে একটা ইলাইট পাস নামে অফার দেখতে পাবো, সেখান থেকে কিন্তু আমরা ইলাইট পাঁচটা ডিসকাউন্টে নিতে পারবো। ইন্ডিয়া সার্ভার কিন্তু সেম এরকম ধরনের ইলাইট পাস অফার কিন্তু 27 তারিখ আসছে। তো গাইস এবারে তোমাদের কোশ্চেন হচ্ছে আমাদের বিডি সার্ভারের জন্য তাহলে এই ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসবে। তো গাইস তোমাদের জানিয়েছিলাম কত তারিখে, 23 তারিখে কিন্তু পসিবল ডেট ছিল। তো গাইস এখন তোমাদের জানাচ্ছি আমাদের কিন্তু 23 তারিখ কিন্তু পসিবল ডেট রয়েছে, মানে কালকে কিন্তু আমাদের বিডি সার্ভারের জন্য এই লাকি হুইলটা কিন্তু আসতে চলেছে।
এটাও কিন্তু তোমাদের কনফার্ম করে দিলাম, ইস বাত কে লিয়ে এক লাইক তো বানতা হয়। তো গাইস এটা কিন্তু আমাদের ভোরের দিকে বা সকাল 9টার দিকে আসতে পারে। তো গাইস যতদূর জানা গেছে আমাদের কিন্তু সকাল 9টার দিকে আমরা কিন্তু ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পেয়ে যাব। তো গাইস তোমরা নিশ্চয়ই জানো লাখুইল ডিসকাউন্টটা কিন্তু অনেকটা লাখের উপর নির্ভর করে। তোমাদের লাখ যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমরা 9 ডায়মন্ডের ভিতরে বান্ডিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু আইটেম নিতে পারবে, লাইট পাসটা কিন্তু নিতে পারবে। আশা করি তোমাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে বুঝাতে পেরেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ইনফর্মেটিভ লেগেছে। তো গাইস ভিডিওটা কিন্তু সবাই একটা করে লাইক করে দিও এবং তোমাদের বন্ধু কাছে কিন্তু এই খবরটি শেয়ার করে অবশ্যই কিন্তু পৌঁছে দিও, ঠিক আছে? তো গাইস এখন পর্যন্ত ভিডিওটা কে কে কন্টিনিউ করছে অবশ্যই কিন্তু ফুল ওয়াচিং লিখে কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো অবশ্যই কিন্তু নিউ লিখে কমেন্ট করো, এবং আমাদের চ্যানেলে যদি পুরনো হয়ে থাকো অবশ্যই কিন্তু ওল্ড লিখে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো আমাদের চ্যানেলে নতুন কে এসেছো। এছাড়া তোমাদের কি করতে পারো নিশ্চয়ই জানো, আমি কিন্তু বলছি না। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।